সমিল্লাহ রহমান আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও স্বাগতম অ্যানালিটিক অ্যান্ড ভেক্টোর জিএমতি চ্যাপ্টার নাইন অর্থাৎ গোলক সম্পর্কে তো এই ক্লাসটা প্রায় ইতিপূর্বে আপলোড করা হয়ে গেছে কিন্তু এক শিক্ষার্থী বন্ধুর অনুরোধে তো আগে যে একটা ক্লাস ছিল একই পার্ট এবং একই চ্যাপ্টার এবং একই প্রশ্ন তো আপলোড করার পর সাউন্ডের সমস্যার কারণে এই ক্লাসটি আবার রিপিট করা তো যাই হোক তো আজকে এই প্রশ্নটা আবারও আমরা রিপিট করবো এবং বোঝানোর চেষ্টা করবো যেহেতু গোলকের সম্পর্কে প্রশ্নটা তো গোলকের অবশ্যই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে এবং সেই সূত্র অনুযায়ী আমরা কী করব এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো তো এখানে যে প্রশ্নটা অর্থাৎ আমরা যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে যেমন টোয়েন্টি ফোর চ্যাপ্টার নাইন অর্থাৎ গোলক দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স জেড প্লাস এইটিন ইকোয়াল জিরো এবং পরে একটা গোলকের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্সটিন ওয়াই প্লাস ফোর জেড প্লাস সিক্স জিরো পরস্পরকে লম্বভাবে শ্বেদ করে তো একটা গোলক এখানে যেহেতু আমরা ফার্স্ট টাইমভাবে যেটা বলি তো গোলকের সমীকরণ একটা আছে অরিজিনাল বা আদর্শ সমীকরণ আরেকটা আছে যেহেতু এখানে অঙ্ক হিসেবে দেওয়া একটা গোলকের সমীকরণ এটা একটা গোলকের সমীকরণ তো দুইটাই গোলকের সমীকরণ তো দুই পরস্পরকে লম্বভাবে শ্বেদ করার সমীকরণের যে সূত্রটি সেটি আমরা জানি সেটা হলো টু ওয়ান ইউ টু প্লাস টু ভি ওয়ান ভি টু প্লাস টু ডাব্লু ওয়ান ডাব্লু টু ইকুয়াল ডি ওয়ান প্লাস ডি টু তার মানে এগুলো হলো সূত্র টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ভি ওয়ান ভি টু প্লাস টু ডাব্লু ওয়ান ডাব্লু টু ইকোয়াল ডি ওয়ান প্লাস ডি টু তার মানে এটা হলো বাম সাইড আর এটা হলো ডান সাইড হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড যদি হিসেব করে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে গোলক পরস্পর কী ছিল ঠিক আছে তো এখানে যেহেতু আমরা জানি আরেকটা সূত্র জানি সেটি হলো যে গোলকের সমীকরণ আমরা এখানে লিখতে পারি আমরা জানি বা আগে এটা লিখি দেওয়া আছে প্রদত্ত প্রশ্নটির মধ্যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে প্রশ্নটি দেওয়া আছে প্লাস এইট এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স জেড প্লাস তো এটাকে আমরা বোঝার জন্য তো এটাকে বোঝার জন্য আমরা ডট ডট হিসেবে এক সমীকরণ দিলাম ঠিক আছে এটা হলো পরের স্টেপ তো এখন পরেরটা আমরা লিখতে পারি তো এখানে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড প্লাস সিক্স ইকুয়াল জিরো তো এটাকে আমরা বোঝার জন্য এটা আমরা এক সমীকরণ দিলাম আর এটাকে বোঝার জন্য আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম তাহলে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ মানে এই প্রশ্নটাকে আমরা কী করলাম একটা সমীকরণে দিয়ে দিলাম যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি তো এটা গেল এখন প্রশ্নই বলছে এখানে ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লু ওয়ান ডাব্লু টু বের করতে হবে তাহলে ইউ কোনটা তো এখানে দেখো আমরা জানি যে সমীকরণের সূত্র অর্থাৎ গোলকের সমীকরণ আমরা জানি গোলকের গোলকের সমীকরণ তো গোলকের সমীকরণ সেটা আমাদের জানা থাকতে হবে তো গোলকের সমীকরণ এইটা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকর জিরো এটা হলো গোলকের আদর্শ কি সমীকরণ তো গোলকের আদর্শ সমীকরণ তাহলে এখানে দেখো প্রথম সমীকরণের যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখো আমরা এক নং সমীকরণকে কম্পেয়ার করব তাহলে এখানে ইউকে আমরা ইউয়ান দিলাম ভিকে ভি ওয়ান দিলাম জেডকে সরি ডাব্লুকে আমরা কী দিলাম যে ডাব্লু ওয়ান দিয়ে দিলাম তাহলে এক নং সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোর জেড স্কোয়ার মিলে যায় শুধু এখানে বের করতে হবে এই অংশটা তাহলে এখানে দেখো এক্স শখ তার হল টু ই ওয়ান তাহলে এখানে দেখো এই সমীকরণ অর্থাৎ প্লাস এইট এক্স তাহলে যদি আমরা তুলনা করি তাহলে এক্সের শখ কত টু তাহলে টু ইউান তাহলে এক্সের শখ কত এইট তাহলে কম্পেয়ার করলে এখানে দেখো কী আসে তাহলে ই ওয়ানটা চলে আসে তাহলে এখানে এইট বাই টুটা গুণবস্থা ভাগ হয়ে যাবে তাহলে দিয়ে গুণে কত হবে আট অর্থাৎ এখানে দেখো ইউয়ান কত পেয়ে গেলাম আমরা ফোর তো একইভাবে আমরা তুলনা যদি করি এভাবে তাহলে এখানে আমরা লিখতে পারি বোঝার জন্য ই ওয়ান আমরা বের করতে পারলাম ফোর তো এক নং এটা হলো আদর্শ একটা সমীকরণ সেটা হলো গোলকের এইটার সঙ্গে আমরা প্রথম এক নং সমীকরণ তুলনা করবো তারপরে আমরা বের করবো কোনটা এটা দেখো টু ভি ওয়ান ওয়াই তাহলে এখানে দেখো ওয়াই তো ওয়াই শক ফাইভ আর এ ওয়াই শক কত আমরা যদি তুলনা করি এভাবে তাহলে এখানে টু ভি ওয়ান সমান তাহলে ওয়াই শখ টু ভি ওয়ান আর এই ওয়াই শখ হবে ফাইভ তাহলে এখানে ফাইভ দিলাম তাহলে যেহেতু আমরা ভি ওয়ান বের করব তাহলে এখানে দেখো ফাইভটা উপরে যাবে আর টুটা কী আছে সেটা ভাগ হয়ে যাবে তাহলে ভি ওয়ানটা আমরা বের করতে পারলাম অর্থাৎ ভি ওয়ান অত ফাইভ বাই টু ঠিক আছে শুধু আমরা কম্পেয়ার করব তো এরপর দেখো পরেরটা যেহেতু আমাদের লাগবে ডাব্লু ওয়ান তো ডাব্লু ওয়ান বলতে এখানে দেখো এই অংশটার সঙ্গে এই জেড আছে তাহলে জেডের শখ এটা আর তাহলে এই এর শখ হবে এই অংশটা তাহলে এখন যদি কম্পেয়ার করি একইভাবে তাহলে এখানে দেখো তাই জেডের শখ কত টু w1 ওয়ান ইকুয়াল তাহলে এই জেডের শখ কত সিক্স তাহলে এখানে সিক্স দিয়ে দিলাম তো w ইকুয়াল এখানে দেখো সিক্স বাই টুটা গুণবত আছে ভাগ হয়ে যাবে তিন দু গুণের ছয় অর্থাৎ থ্রি আসবে তাহলে w সমান আমরা বের করতে পারলাম ডাব্লু ওয়ান সমান বের করতে পারলাম কত থ্রি ঠিক আছে আদর্শ আদর্শগুলোকের সাথে প্রদত্ত সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা কি করলাম ই ওয়ান ভি ওয়ান এবং ডাবল ওয়ান বের করলাম কারণ এখানে আমরা আমাদের ই ওয়ান ভি ওয়ান এবং ডাবল ওয়ান লাগবে তো এরপর আরেকটা লাগবে সেটি হলো ডি ওয়ান এবং ডি টু তো ডি ওয়ান বলতে এখানে দেখো পর অর্থাৎ এখানে হবে দেখো এটা হবে এক্সের ওয়াই জেটের এর তারপরের যা থাকবে সেটা আমাদের কি ডি ওয়ান অর্থাৎ যেহেতু আমরা প্রথম সমীকরণকে ডি ওয়ান তো ডি ওয়ান বলতে এখানে কি সংখ্যাটা শুধু এক্সট্রা যেটা সংখ্যা আছে সেই অংশটা তাহলে এখানে কত হবে প্লাস এইটিন মানে শুধু এইটিন দিলে যথেষ্ট তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম তাহলে এক নং সমীকরণের সাথে প্রদত্ত অর্থাৎ আদর্শ গোলকের সমীকরণ তুলনা করলে এই অংশটা পাওয়া যায় তো ঠিক তেমনি একইভাবে আমরা কাজ করবো দুই নং সমীকরণের থেকে তো দুই নং সমীকরণ আর আদর্শ দীঘাত আদর্শ আমরা কী করি এখানে টু লাগাবো শুধু এখানে টু এখানে টু আর এখানে টু লাগাবো তো একটা ওয়ান এখানে ওয়ান লাগায় নিবা তো এই জিনিসটা অর্থাৎ টু ডি টু কারণ দুই নং সমীকরণের সাথে আমরা তুলনা করবো এখন তো দুই নং সমীকরণ বলতে এখানে কি দেখো গোলকের সমীকরণ এইটা তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোর ঠিক আছে প্রদত্ত সমীকরণের সাথে এখন যে অংশটা বের করবো দেখো এখানে এক্সের শখ কত টু ইউ টু তাহলে এখানে এক্সের শখ কত থ্রি তার মানে এখানে আমরা বের করবো টু ইউ টু সমান তো এক্সের শখ থ্রি তো এখানে ক্যালকুলেট করলে যে অংশটা পাওয়া যাবে অর্থাৎ ইউ টু সমান থ্রি বাই টুটা গুণ অস্থা আছে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা কী বের করতে পারলাম ইউ টু আমরা বের করতে পারলাম দ্বিতীয় সমীকরণের সাথে তুলনা করে করে থ্রি বাই কত টু থ্রি বাই টু তো একইভাবে আমরা যে অংশটা করবো তো এখন দেখো এই অংশটা আমরা বের করলাম এখন বের করতে হবে টু ভি টু ওয়াই তো ওয়াই শখ টু ভি টু এখানে টু ভি টু আর ওয়াই শখ টু ভি টু তাহলে এই ওয়াই শখ কত সিক্সটিন তাহলে সিক্সটিন তাহলে এখানে কী আসবে ভি টু সমান সিক্সটিন বাই কত টু কাটাকাটি করলে আট দুগুণ ষোলো অর্থাৎ এখানে ভি টু চলে আসবে কত এইট তো একইভাবে আমরা কী করব একটা তো এখানে দেখো টু মানে জেড এ শখ টু টু আর এই যে জেডের শখ কত ফোর তো এই জেডের শখ ফোর তোটাকে ক্যালকুলেট করলে যে অংশটা পাওয়া যায় সেটি হলো ফোর উপরে চলে যাবে আর টুটা আছে ভাগ হয়ে যাবে দুই দুণে চার তার মানে টু আসবে তাহলে ডাব্লু টুর সমান আমরা কী পেয়ে গেলাম টু পেয়ে গেলাম ঠিক আছে তো এখন ডি ডি টু বের কো ডি টু বলতে শুধু এক্সট্রা যে সংখ্যাটা সেটা হবে ডি ওয়ান বা ডি টু তো প্রদত্ত সমীকরণ একের সঙ্গে যখন হবে তখন হবে ডি ওয়ান আর যেহেতু দ্বিতীয় সমীকরণের সঙ্গে তাহলে এটা বোঝার জন্য আমরা কি দিলাম ডি টু তাহলে ডি টু কত হবে এখানে ফর্টি সিক্স ঠিক আছে এই অংশটা তো আমাদের কাজ শেষ কারণ এগুলাই লাগবে আমাদের দেখো ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লু ওয়ান টু ডি ওয়ান টি টু তো এটা এখন শুধু আমরা মান বসায় দেবো আমাদের অঙ্ক শেষ তো যদি তুলনা করতে পারি ইজিভাবে আমরা কি করতে পারি যে কোনো গোলক সেটা সে মানে বিন্দু ছিল কি না সেটা আমরা বের করতে পারি তো দেখো এখন আমরা জানি আমরা জানি তো গোলকের বিন্দু হওয়ার সমীকরণ টু ওয়ান ইউ টু প্লাস টু ভি ওয়ান ভি টু প্লাস টু ডাব্লু ওয়ান ডাব্লু তো এই এটার অংশ যা মানে এখানে হিসাব করে যে ফলাফল আসবে পাশে অর্থাৎ তাই ফলাফল আসবে তো এখানে দেখো আমরা বোঝার জন্য লেফট হ্যান্ড সাইড নিয়ে তো লেফট হ্যান্ড সাইড তো এখানে টু ইউ টু প্লাস টু ভি ডাব্লু ওয়ান ডাব্লু টু তাহলে এটা বাম মানে বাম পক্ষ তার লেফট হ্যান্ড সাইড তো টু ইন টু ইউ ওয়ানের মান কত ইউনের মান হলো ফোর ওই যে ওখান থেকে নিব এখন গোন আর ইউ টুর মান কত ইউটুর মান হলো থ্রি বাই ই ওয়ানের মানটা আমরা বসে দিলাম সূত্রে টু আর ইউটুর মান বসে দিলাম থ্রি বাই এই দেখো ইউটু থ্রি বাই টু সূত্রে প্লাস টু আচ্ছা ভিওানের মান কত ভিওানের মান হলো ফাইভ বাই টু ফাইভ বাই টু ইন্টু আর ভি টুর মান কত ভি টুর মান হল এইট সূত্রে প্লাস আর এইখানে টু দিলাম আর ডাবলু ওয়ানের মান ডাবলু ওয়ানের মান হল থ্রি আর ডাব্লু টুর মান কত ডাব্লু টুর মান আমরা বের করছি টু ঠিক আছে এই অংশটা তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কী ইউ ওয়ান ইউ টু আর ভি ওয়ান ভি টু তারপর ডাবলু ওয়ান টু আমরা কি করলাম মানগুলো আমরা বসায় দিলাম তো এখন বসাই হিসাব করো তো আমরা যদি হিসাব করি এটা আসবে তো এখন চার দুগুণো আট চব্বিশ আর নিচে টু প্লাস আর এখানে দেখো এটা একটা কাটাকাটিকে যায় কাটাকাটি করা যায় এটা করা যায় আর এখানে দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তো এখানে হিসাব করে দেখো বারো দুগুণে চব্বিশ অর্থাৎ আসবে এটা এরকম আসবে আর এটা তো পুরোটা যোগ করলে কত আসে দেখো আমরা যদি যোগ করি ফোর আসবে আর ওয়ান মানে অর্থাৎ আসবে তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড এখানে ফলাফল সব কিছু ক্যালকুলেট করলে এখানে আসে সিক্সটি ফোর মানে চৌষট্টি আসে তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড সাইডটা আমরা একইভাবে মিলাবো তো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড কোনটা ডি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ান প্লাস ডি টু তো ডি ওয়ানটা কত ডি ওয়ান হলো এইটিন প্লাস আর ডি টু কত ফর্টি সিক্স তো এটা যোগ করে যদি আসে সিক্সটি ফোর তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে সিক্স এটা যোগ করলে ফোর হাতের এক পাঁচ ছয় অর্থাৎ সিক্সটি ফোর দেখো তাহলে এই অংশটা আমরা বের করতে পারলাম এভাবে মানে বামপক্কের সঙ্গে পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা পুরোপুরি মিলে মিলে গেছে তো যখনই মিলে যাবে তখন আমরা বুঝে নিব যে এই দুইটি গোলক ছিল তা পরস্পরভাবে কী লম্বাভাবে সেট করে তাহলে এখানে আমরা যে অংশটা দিতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা কত বের করছি সিক্সটি ফোর আর রাইট হ্যান্ড সাইডটা আমরা কী বের করছি সিক্সটি ফোর তাহলে সবগুলো আমার কি হয়ে গেলো আমাদের প্রমাণ হয়ে গেল তো দুইটা প্রদত্ত সমীকরণ ছিল প্রথমটা দ্বিতীয়টা তো প্রথমটাকে এক সমীকরণ দ্বিতীয়টাকে দুই সমীকরণ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা যে জানি গোল একটা আদর্শ সমীকরণ তো যেহেতু দুইটা সমীকরণ প্রথমের জন্য আমরা এখানে ই ওয়ান ব্যবহার করছিলাম এখানে ভি ওয়ান এখানে ডাবল ওয়ান এখানে ডি ওয়ান ব্যবহার করছিলাম করে আমরা কি করলাম কম্পেয়ার করে ই ওয়ান ভি ওয়ান ডাবলু ওয়ান এবং ডি ওয়ান বের করছি তো একইভাবে দ্বিতীয় সমীকরণের থেকে আমরা প্রদত্ত অর্থাৎ এখানে ইউটিউ লাগাই দিয়ে ভি টু ডাব্লু টু এবং ডি টু ব্যবহার করে আমরা কম্পেয়ার করে আমরা কি করলাম ইউটিউ বের করলাম তারপর ভি তারপর ডাব্লু টু তারপর ডি টু বের করলাম বের করার পর যেহেতু আমরা যে সূত্রটা জানি সেই অংশটা এগুলো লাগবে এজন্য আমরা এটা বের করে নিলাম নেওয়ার পর প্রথমে লেফট অর্থাৎ এটা বাম পক্ষ হলে এটা ডান পক্ষ হলো লেফট হ্যান্ড সাইড আমরা সূত্রকে ব্যবহার করলাম আর সূত্র টু আর ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু মান ব্যবহার করে কাটাকাটি করে হিসাব করে এখানে সিক্সটি ফোর তো একই ব্যাপার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী বলছে যে ডি ওয়ান প্লাস ডি টু যোগ করলে একই ফলাফল আসবে তাহলে ডি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ান কোনটা ডি ওয়ান হলো এই অংশ অর্থাৎ এইটিন আর প্লাস ডি টু বলতে কোনটা সেটা হলো যে ফর্টি সিক্স তো এটা ক্যালকুলেট করলে কত আসে এই অংশ নেই তো আজকে ছিল এই ক্লাসটি তো আশা করি এই অংশটা বুঝতে কারো সমস্যা নেই তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ